নমস্কার, আজ আমরা শুনব শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের অমৃত কথা। কথামৃতের লেখক শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের স্মৃতিতে শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা। তিনি বলিলেন, আমার কামারপুকুর পরিদর্শন। ঠাকুর তখন কাশীপুরে অসুস্থ, আমরা তখন ছিলাম কামারপুকুর। সরস্বতী পুজোর দিন যাই, তখন ঠাকুর এমনি একটা ভাব করেছিলেন, কামারপুকুরে চারিদিকে একটা জ্যোতি জল জল করে জ্বলছে দেখতে পেতুম। সব কিছু জ্যোতির্ময়, বৃক্ষলতা, পশু পক্ষী, মানুষ জ্যোতির্ময় দেহ ধারণ করেছে, আর ঢিপ ঢিপ করে প্রণাম করতুম। বর্ধমানের রাস্তা দিয়ে চলছি আর ভাবছি ঠাকুর এই রাস্তা দিয়েই চলতেন, তাই সব পবিত্র শুদ্ধ তেজময়, ধুলিকণায় সব তার স্পর্শ রয়েছে ভেবে অমনি প্রণাম। গরুর গাড়িতে গিয়েছিলাম, সেটা একটু আগে গেছে, চলছি একা। ওমা, চেয়ে দেখি সামনে এক অস্ত্রধারী পুরুষ, একেবারে গাড়ির কাছে এলাম। গাড়োয়ানকে জিজ্ঞাসা করলাম, এই লোকটা কি ডাকাত? গাড়োয়ান বললে, না, আমরাই ডাকাত, ওই লোকটা ডাক পিয়ন, তার সঙ্গে টাকা করি যাচ্ছে, তাই সে অস্ত্র সঙ্গে রাখে। এই কথা শুনে ভয় হতে লাগলো। ফিরে এলে ঠাকুর জিজ্ঞাসা করলেন, কি করে গেলে তুমি ওই ডাকাতের দেশে? আমি ঠাকুরকে সব বললাম, সব জ্যোতির্ময় দেখছিলাম, রাস্তার একটা বিড়ালকে জ্যোতির্ময় দেখে সাষ্টাঙ্গে প্রণাম করেছিলাম শুনে ঠাকুর হাসতে লাগলেন। যখন বললাম আবার যেতে ইচ্ছে করছে, তিনি আস্তে আস্তে হাতে ইঙ্গিত করে বললেন, আমি ভালো হই, তখন একসঙ্গে যাওয়া যাবে। কাশীপুরে ঠাকুর তখন খুব রুগ্ন, তার সঙ্গে আর যাওয়া হয় নাই। তিনি নির্জনে প্রার্থনার কথা বললেন। ঠাকুর প্রায় নির্জনে বাস করার কথা বলতেন, নির্জনে অনন্তের উদ্দীপন হয়, সেখানে প্রকৃতি শিক্ষা দেয়, এসব ধারণা করা যায় না নির্জনে বাস না করলে। ঠাকুর বলতেন, গাছ দেখে আমার তপোবন আর ঋষিদের উদ্দীপন হতো, এই সব স্থানে ঋষিরা থাকতেন, আর দেখতেন অনন্ত আকাশ, প্রাত সূর্য, এইসব আকাশ দেখে প্রাচীন ঋষিদের কথা মনে হচ্ছে, তারা ষড়ঋতুর ভিতর দিয়ে গিয়ে তবে তাকে পেয়েছেন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এসব ঋতুর উল্লেখ তাদের কথার ভিতর দিয়ে প্রকাশ পায়। কথামৃতেও আছে ষড়ঋতুর কথা। ঠাকুর বলতেন, আমার প্রথম অবস্থায় একজন সাধু এসেছিলেন দক্ষিণেশ্বরে, আকাশে মেঘ দেখলে নৃত্য করতেন, নদী তীর, সাগর, প্রান্তর, এসব স্থানে ভগবানের উদ্দীপন হয়, তাই দার্জিলিং থেকে ফিরে এলে আমায় একটি মাত্র কথা জিজ্ঞাসা করেছিলেন, হিমালয় দেখে উদ্দীপন হয়েছিল তো, অন্য কোনো কথা নয়। আমি দূর থেকে হিমালয় দেখে কেঁদে ফেলেছিলুম, তাই বললুম, তখনও কারণ জানতুম না, স্থাবরানাম হিমালয়ও, পরে জেনেছি তবু অজানাভাবেই উদ্দীপন হয়েছিল। ঠাকুর বলতেন, লঙ্কা না জেনে খেলেও ঝাল লাগবে। তিনি বললেন, ঠাকুর বলতেন, ধ্যানের দৃষ্টান্ত এই তিনটি, যখন আকাশে মেঘ হয় আর বায়ু বন্ধ থাকে, যখন খুব বড় সরোবরের জল নিশ্চল থাকে আর নিবাত নিষ্কম্প অগ্নিশিখা। ঠাকুর বলেছিলেন, আমাকে ধ্যান করলেই হবে, তিনি অরূপের ধ্যান ও ভক্তদের শিখিয়েছিলেন, মতিশিলের ঝিলে নিয়ে গিয়েছিলেন, বড় বড় রুই মাছ জলে ভেসে বেড়াচ্ছে, কেউ তাদের হিংসা করে না, মুড়ি ইত্যাদি খাবার জিনিস দিলেই বড় বড় মাছ দলে দলে সম্মুখে এসে ভক্ষণ করে, তারপর নির্ভয়ে আনন্দে লীলা করতে করতে জলমধ্যে বিচরণ করে। ঠাকুর বললেন, এই দেখো কেমন মাছগুলি, এই রূপ চিদানন্দ সাগরে এই মাছের ন্যায় বিচরণ করা, অনন্ত আকাশে স্বচ্ছন্দে পাখি বিচরণ করছে,
এই দৃষ্টান্তও তিনি দিয়েছিলেন। অরূপের ধ্যানের এইসব ভাব কি করে আরোপ করতে হয় তিনি তাই দেখাতে নিয়ে গিয়েছিলেন। ঠাকুরকে ধ্যান করলেও অখণ্ড সচ্চিদানন্দ যিনি বাক্য মনের অতীত তাকেই ধ্যান করা হয়। ঠাকুর মাঝে মাঝে পোস্তার উপর বেড়াতেন রাত 2-3টের সময়, তখন অনাহত শব্দ শুনতে পাওয়া যায়, বলতেন যোগীরা শুনতে পান। একদিন খুব মেঘ আর জল ঝড় হয়েছে, ঠাকুর নিজের ঘরে পায়চারি করছেন আর জপ করছেন, মার প্রলয়ঙ্কারী ভয়ঙ্করী মূর্তি বুঝি দর্শন হচ্ছে, এই দুটি চরণ গুনগুন করে গাইছেন, মা লম্ফে ঝম্পে কম্পে ধরা ওষি ধরা করালিনী, তুমি ত্রিগুণা ত্রিপুরা তারা ভয়ঙ্করা কালো কামিনী। ব্যারাকপুর ট্রাঙ্ক রোড ধরে ঠাকুর একদিন চলে গিয়েছিলেন একা একা, ভাবেছিলেন রাস্তা খুব সোজা আর প্রশস্ত। পরে বলেছিলেন, রাস্তা দেখে আমার মনে হলো ঠিক যেন সাধুর হৃদয়। আহারাদি সম্বন্ধে ঠাকুর বলতেন, শাক ভাত দুটি মুখে নিয়ে সারাদিন ভগবানের নাম করো, 5টা রান্না মাছ মাংস নিরামিষ অতর কী দরকার, যাদের মন সংসারের দিকে তাদেরই দৃষ্টি বাইরের দিকে ভোগটোগ নিয়ে ব্যস্ত, কিন্তু যাদের কত জ্ঞান হয়েছে সৎসঙ্গ হয়েছে কি গুরু লাভ হয়েছে তাদের অত কেন, সামান্যতেও সন্তুষ্ট থেকে তার ভজন করা যতদিন শরীর থাকে। একবার কামার পুকুরে ঠাকুরদের বাড়ি লাহাবাবুরা মেরামত করছিলেন, খুব নকশা ফকশা করে দরজা সব তৈরি হচ্ছিল, ঠাকুর দেখে বললেন, ও কি করছো, অতর দরকার কি, শেয়াল না ঢোকে এমন তর করে দাও, এ দৃষ্টি কার আছে। ঠাকুর নিজের জীবন দিয়ে মনুষ্য জীবনের সকল সমস্যার সমাধান করে গেছেন, সাধারণ আহার বিহার হলেই হলো, একটু শাক ভাত খাওয়া আর বাকি সময় রাম রাম করা। বলতেন কি না, ব্রাহ্মণের বিধবা ছিল আমার আদর্শ, একটি কুটির থাকবে আর শাক টাক লাগাবে, ওই শাক ভাত খাওয়া আর সর্বদা ঈশ্বরের নাম করা। স্বামীজিকেও তাই বলতেন, ডাল ভাত হলে হয় এর বেশি না। প্রবর্তকদের নিত্য নিয়মিত সময়ে ধ্যান জপ করতে হয়, শত কাজ থাকলেও অন্তত সকাল সন্ধ্যায় বসতে হয়, অভ্যাস করলে সব হয়ে যায়। ঠাকুর বলতেন, 3টের সময় উঠতে হয় রাত্রে, না হয় 4টেই, 4-5 ঘন্টা নিদ্রা কি কম, ওই সময় উঠে ঈশ্বর চিন্তা করতে হয়, ব্রাহ্ম মুহূর্তে চিন্তা করলে সহজে হয়ে যায়, ওই সময়ে সাধু মহাপুরুষরা সব ঈশ্বর চিন্তা করেন, একটা আধ্যাত্মিকতা স্রোত বইতে থাকে তখন। রাত্রের আহার সম্বন্ধে সাবধান না হলে সকালে ওঠা যায় না, তাই ঠাকুর বলতেন, দিনে বারুদ ঠাসা খাবে আর রাত্রে সামান্য জলযোগ। শ্যামপুকুরের বাড়িতে আমায় বলেছিলেন, গীতা পড়ো, এতে যুক্তাহার বিহারের কথা উল্লেখ আছে, যোগীদের আহার যুক্তাহার, বেশিও না অতি অল্পও না, অথচ খুব সরল ও পুষ্টিকর, সহজে যা হজম হয়। ঠাকুর কারকে কারকে গব্যঘৃত ভাত আর দুধ খেতে বলেছিলেন, বলতেন এই আহার ঋষিদের আহার। ঠাকুর বলতেন, ভক্ত হবি তো, বোকা হবি কেন, ভক্তেরা যারা যেতেন তার কাছে তাদের কাজ শেখাতেন হাতে কলমে, সাধারণ দৈনন্দিন ব্যাপারে যে অপটু সর্বদা অমনোযোগী তার ধর্মজীবনে উন্নতি কঠিন, এই মন নিয়েই তো তাকে পেতে হবে, মনেতে ফাঁকি ভুলভ্রান্তি থাকলে তাকে লাভ হয় না। একটা ফাটা কড়াই কিনে এনেছিল বলে যোগেন স্বামীকে তিরস্কার করেছিলেন, বলেছিলেন, দোকানদার কি ধর্মপুত্র যুধিষ্ঠির, সে তো তার জিনিস চালাবেই, তুই দেখে আনলি না কেন, তোর তো চোখ আছে, তক্ষুনি আবার ফেরত পাঠান বদলে আনতে। ঈশ্বরের কি দৃষ্টি, সব দিকে তিনি লক্ষ্য রাখতেন, একজন 10টার জায়গায় 6টা পান 1 পয়সা দিয়ে এনেছিলেন, অমনি তিরস্কার, ঠকবি কেন,
আনবি ঠিক, বেশি হয় অন্যকে বিলিয়ে দে, তবু ঠকবি না। এর মানে আছে ও একটা স্বভাব হয়ে যায়, কামিনী কাঞ্চনের বিষয়েও ঠকে যাবে শেষে, ঠকে যাওয়া স্বভাব হয়ে যায়। বলতেন কি না প্রায়, ভক্ত হবি তো বোকা হবি কেন। পঞ্চবটিতে একজন ছাতা ফেলে এলো, ঘরে এসে তিরস্কারের সুরে ঠাকুর বললেন, এখানকার কাপড় গায়ে থাকে না, তবু এমন ভুল হয় কই? সারা জীবন ধর্মজীবন, সর্বকার্যে ধর্মচরণ, খানিকটা ধর্মচরণ আর খানিকটা অন্য রকম, ওতে হয় না। আহার বিহার, শয়ন স্বপন, জপ ধ্যান পুজো পাঠ, সর্ব অবস্থায় মনের এক ভাব থাকবে, এক উদ্দেশ্য, ঈশ্বর লাভ। ধর্মের আর একটা প্রচলিত অর্থই হয়েছে বাইরের বিষয়ে এলোমেলো থাকা। কিন্তু ঠাকুর এসব দেখতে পারতেন না, বলতেন, মহা তমগুণে এরূপ হয়, এই কয়টার উপরে বিশেষ লক্ষ্য রাখতেন। প্রথম, পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রায় আলস্যের জন্যই লোক অপরিষ্কার থাকে, ঈশ্বর চিন্তা করে দেহ ভুল কজনের হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভগবানের আবির্ভাব হয় না। অন্তর্বহি শৌচের দরকার। দ্বিতীয়, অপচয় না হয়। অনেকে জিনিস নষ্ট করে, তা দেখতে পারতেন না। একবার এক টুকরো লেবুর জায়গায় ছয় টুকরো কেটেছিল বলে তিরস্কার করেছিলেন কাশীপুরে। বলেছিলেন, ভক্তরা কত কষ্ট করে অর্থ উপার্জন করে, সেই অর্থের সেবা হচ্ছে তার অপব্যবহার। বলতেন, লক্ষ্মী ছাড়া থেকে কৃপণ হওয়া ভালো। আহারের সময় অনেকে ভাতটাত কত নষ্ট করে, ঠাকুর এসব পছন্দ করতেন না। তৃতীয় হচ্ছে, ছেঁড়া কাপড় কিংবা ময়লা কাপড় পরা দেখতে পারতেন না। বলতেন, সেলাই করা কাপড় পরলে লক্ষ্মী ছাড়া হয়। চতুর্থ, এলোমেলো ভাব। যেমন এখানকার জিনিস ওখানে রাখা, যার যে স্থান সেখানে রাখা আর সাজিয়ে রাখা। পঞ্চম, নিজের রান্না নিজে করা। বলতেন, ভক্তেরা যারা তার ভজনা করবে, তারা নিজের দুটি চাল নিজে ফুটিয়ে নেবে, ভগবানে অর্পণ করে প্রসাদ পাবে, এতে পরের উপর নির্ভর করতে হয় না আর সত্ত্ব হানিও হয় না। বলতেন, সর্ব অবস্থায় তার পুজো, কোনোটাই অবহেলা করা চলে না। আহার বিহার, শয়ন চলন বলন, সর্বদা সর্ববস্তুতে তার অনুধান, তবে তো ধর্ম। ঠাকুর সব কাজে ত্রুটিহীনতা পছন্দ করতেন। শ্রীম মিহিজাম আশ্রমের ভাণ্ডারে প্রবেশ করে সাজানো জিনিসপত্র দেখে প্রীত হয়ে বলছেন, দেখো কেমন সুন্দর দেখাচ্ছে, যেন ঠাকুর ঘর। ঠাকুর শ্যামপুকুরের বাড়িতে এসেই ভাড়ারে ঢুকলেন। হাড়ির নিচে বিড়ে নেই, ওপরে সরা নেই, দেখে তৎক্ষণাৎ বাজারে পাঠালেন পয়সা দিয়ে। তিনি এলোমেলো ভাব পছন্দ করতেন না, সব সাজগোজ করে রাখতে বলতেন। যেখানে যা রাখার দরকার ঠিক সেখানে তা রাখতে বলতেন। এদিকে দিন রাত মুহুর্মুহু সমাধি, পরনের কাপড়ে ঠিক নাই, কিন্তু ব্যবহারিক বিষয়ে এত দৃষ্টি। ঠাকুর বলতেন, যে নুনের হিসাব করতে পারে সে মিছুরির হিসাবও করতে পারে। ফলাহারিণী পুজোর রাত্রিতে দক্ষিণেশ্বরে বিদ্যাসুন্দর পালা যাত্রা গান হয়েছিল। পরদিন যাত্রাওয়ালারা ঠাকুরের ঘরে এসেছে, যে বিদ্যা সেজেছিল তার পাঠ শুনে ঠাকুর খুব সন্তুষ্ট হয়েছিলেন। তাকে বলেছিলেন, দেখো যে একটা বিষয় ভালো, নাচ গান বাজনায়, সে ইচ্ছা করলে ভগবানের পথেও ভালো হতে পারে, মোর ফিরিয়ে দিলেই হলো, শক্তি তো একটাই, তাই সবই বিদ্যা, কোনোটাই অবহেলা করবার যো নাই, যেটুকু করতে হবে ভালো করে করা উচিত। সাত্ত্বিক কর্মী নিজের জন্য কিছু করবে না, সব ভগবানের জন্য। বাড়ি ঘর জিনিসপত্র নিজের ব্যবহারের সব সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, সর্বত্র সর্বদা পূজা কি না। নমস্কার, আজ এ পর্যন্তই। কথামৃতের লেখক শ্রীম মহেন্দ্রনাথ গুপ্তের
স্মৃতিতে শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের অমৃত কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।